কানট প্লেস থেকে গুরুগ্রাম 27 কিলোমিটার পথ, এমনিতে যাতায়াতের সময় লাগে ঘণ্টাখানেকেরও বেশি, এবার সেই পথই পেরোনো যাবে মাত্র 7 মিনিটে। ভারতের মূল মেট্রো শহরগুলিতে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে ইন্ডিগো। প্রাথমিকভাবে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরিষেবা দিল্লি এনসিআর ছাড়াও পাওয়া যাবে মুম্বাই এবং বেঙ্গালুরুতেও। 2026 সালের মধ্যেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।